হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমি, তোমরা সবাই জানো আমি হচ্ছি অসীমা, আর তোমাদের সবাইকে আমার চ্যানেল ডেইলি লাইফ উইথ কুকিংয়ে স্বাগত জানাই। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা রেসিপি। এই রেসিপিটি অনেক পুরনো দিনের সময় থেকে আমাদের বাঙালিতে একটা ঐতিহ্যবাহী রেসিপি। সেই মোগল যুগ থেকে এই রেসিপিটি, মানে এই খাবারটি প্রচলন রয়েছে। তো সেটাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো সে রেসিপিটির নাম হচ্ছে চিকেন চাঙ্গেজি। চিকেন চাঙ্গেজি খুবই একটা সুস্বাদু খাবার এবং খুব সহজে তৈরি করা যায়। কোনো বাড়িতে অতিথি আসলেও এরকমভাবে যদি চিকেন রান্না করে দেয় তার কোনো কথাই হবে না। তো চলো বেশি বকবক না করে দেখে নিই কীভাবে চিকেন চাঙ্গেজি তৈরি করছি আমি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমার কিচেনে, লেটস স্টার্ট। ওহো, তো বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা থেকে কেমন লাগলো। আর বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ ফেসবুক সবার সাথে প্রচুর প্রচুর এটা শেয়ার করে দেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর পাশে থেকে একটা বেল আইকনও আছে, সেই বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবা, তাহলে এরকম যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। তো চলো আর বকবক করছি না, লেটস স্টার্ট, ইয়া ফাইনালি স্টার্ট করছি। চিকেন চাঙ্গেজি করার জন্য আমার যা যা জিনিস লাগে সেগুলো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে মাংস, মাংসটাকে আমি ভালো মতন ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। তারপরেই লাগছে আমার টক দই, টক দইটা আমি ভালো মতন ফেটিয়ে নিয়ে নিয়েছি। তারপরেই লাগছে আমার জিঞ্জার গার্লিক পেস্ট, লাগছে রেড চিলি পাউডার, পরিমাণ মতন সল্ট। তো এবার আমি মাংসটাকে মাখিয়ে নেব, মাংসের মধ্যে দিয়ে দিয়েছি টক দই, পরিমাণটা তোমরা নিজেদের মতন করে দেবে। আমি এখানে হাতই ইউজ করছি, হাতটাকে আমি ভালো মতন ধুয়ে স্যানিটাইজার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়েছি পরিমাণ মতন রেড চিলি পাউডার। তো এগুলো সবগুলোকে আমি ভালো মতন করে মাখিয়ে নেব। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখো নেক্সট স্টেপ হচ্ছে কড়াইতে আমি তেল দিয়েছি গরম করতে, গরম হয়েও গেছে। এখানে আমি 1 বাটির মতন পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কিছু কাজু বাদাম। দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। এটা একটু হালকা ব্রাউন কালার হোক। তো দেখো আমার এই পেঁয়াজ আর কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন ঠান্ডা করে অবশ্যই আমি এখন পেস্ট বানিয়ে নেব। তো পেঁয়াজ আর কাজু বাদাম ভাজাটা উঠিয়ে দেওয়ার পর যেটুকু তেল ছিল, তেল না হলে সবচেয়ে ভালো হয়, তো আমার একটু তেল রয়েছে, সেটার মধ্যে আমি যে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দেবো। তো মাংস দেওয়ার পর এটাকে আমি পুরোপুরি ভাজা ভাজা করব একদম, আর এটাকে হাই হিটে 12 থেকে 15 মিনিট এটাকে আমি এভাবে কষাবো। তাহলে কি হবে,
সব জলগুন শুকিয়ে যাবে এবং মাংসটার মধ্যে হালকা হালকা একটা ব্রাউন কালারও চলে আসবে। আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে সাইডে লেগে না যায়। তো দেখো আমার মাংস হয়ে গেছে ভাজা। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এটাকে একটা পাত্রের মধ্যে আমি এখন ঢেলে নেব। এই দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা হালকা ব্রাউন কালার হয়েও গেছে আর বেশ শুকনো শুকনো ভাজা ভাজা করে নিয়েছি। এতেই মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কড়াইতে আবার বসিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়েও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, আর দিয়ে দেব এর মধ্যে টমেটো পিউরিটা। এটাকে একটু হালকা করে একটু ভেজে নেব, তাতে কি হবে টমেটো আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। এবার আমি এমন দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধটা। তো এই দুধটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়বো এটা, তোমার গ্যাসের ইয়েটা থাকবে, ফ্লেমটা থাকবে হাই হিটে। তো এটাকে এখন ফুটতে দেব কিছুক্ষণ। তো দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, দিয়েছি আমচুর পাউডার, রেড চিলি পাউডার, আর দিয়েছি গরম মশলা, আর অ্যাট দ্য এন্ড সবার শেষে আমি দিয়ে দেবো কাস্তুরি মেথি। এই মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ গ্রেভিটা ফুটে গেছে আর বেশ ঘন ঘন হয়ে গেছে, দেখো কতটা ঘন হয়ে গেছে। এরকম একটা সময় এখানে কন্টিনিউ নাড়তে হবে, নাড়িয়ে নেড়ে নেড়ে আর হাই হিটের মধ্যে এটা করতে হবে, আঁচ কমাবেন না। তো যখন এটা ঘন ঘন হয়ে আসবে গ্রেভিটা, তখন আমি এই ভাজা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো মতন করে গ্রেভির সাথে মাখিয়ে নেব। তো দেখো গ্রেভিটার সাথে ভালো মতন মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। আর এরপর আমি দিয়ে দেবো এখানে যে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা ছিল, তো সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতন করে নাড়িয়ে নেব। তো দেখো আমার পেস্ট দেওয়ার পর ভালো মতন আমি মাংসটাকে মাখিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, আমি এখানে ক্রিম দিলাম না। জাস্ট কালারটা দেখো, দেখতে পাচ্ছ কত ইয়াম্মি দেখে লাগছে। আর আমি এটি সাদা তেলে করেছি রান্নাটা, তোমরা যদি কেউ চাও এই রান্নাটা পুরোপুরি ঘি দিয়েও করতে পারো, ঘি বা বাটার তোমরা দিয়ে পুরোপুরি রান্নাটাও ঘি বা বাটার দিয়ে করতে পারো। তো এটা আমি আর এক দু মিনিটের মতন এরকমভাবে নাড়িয়ে নেব।
তো এবার আমি অ্যাড করে দিচ্ছি নুনটা। তো নুন তোমরা বুঝে শুনে দেবে, কারণ মাংস ভাত ম্যাগনেটের যখন করেছিলে তখন কিন্তু নুন দেওয়া ছিল, তো সেই বুঝে নুনটা দেবে। তো এবার আমি নুন দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নিলাম। তো দেখো আমাদের রেডি হয়ে গেছে চিকেন চাঙ্গেজি। তো দেখতেও তো হেভি ইয়াম্মি হয়েছে, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর যদি কেউ এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো বা চিনি অ্যাড করতে চাও তো সেটাও করতে পারো। যদি কারো বাড়িতে ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা চিনিটাকে অ্যাড করতে পারো, বা যদি এর মধ্যে ক্রিম দাও তো টেস্ট আরও বেটার হয়। আর তোমাদের তো প্রথমেই বলে দিলাম এটাকে তোমরা, আমি সাদা তেলে করেছি, তোমরা ঘি বা বাটারে এই ছানাটা পুরোপুরি ছানাটা তোমরা ঘি বা বাটারে করতে পারো। তো আমাদের রেডি হয়ে গেছে চিকেন চাঙ্গেজি। তো দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি মাংসটাকে, আর এবার আমি ওপর দিয়ে একটুখানি কাস্তুরি মেথি ছড়িয়ে দেবো। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন চাঙ্গিজা।